এই তো গেল কিছুদিন আগে বাংলাদেশের অনুশীলনে লিটন কুমার দাসকে লক্ষ্য করে বল করতে দেখা যায় এক বিদেশি তরুণকে। ছেলেটি আর কেউ নয়, বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ছেলে কার্ল। আর এবার ঠিক তেমন একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অস্ট্রেলিয়ার বিচে শাকিব আল হাসানের জার্সি গায়ে উচ্ছ্বসিত এক শিশু। লাল রঙের এই জার্সিতে যে কোনো বাংলাদেশি ক্রিকেট প্রেমীর চোখ আটকাতেই পারে। শাকিব আল হাসানকে কে না চেনে, দেশে কিংবা দেশের বাহিরে? শাকিবের খ্যাতির যেন কমতি নেই। আর তাই এবার শাকিবের কোচ জেমি সিডনসের ছেলের গায়েও শোভা মেলল শাকিবের জার্সি। শাকিব আল হাসান জেমি সিডনসের অত্যন্ত প্রিয় একজন, আর এবার সেই একই পথে হাঁটল তার ছেলেও। জেমি সিডনস বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে ছিলেন অনেকদিন, এরপর বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব বুঝে নেন। বর্তমানে তিনি ছুটিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন নিজের দেশ অস্ট্রেলিয়ায়। সেখানেই ছেলেকে নিয়ে ঘুরতে বের হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। দারাজের লোগো সম্বলিত লাল রঙের শাকিবের 75 নম্বর জার্সি গায়ে বিচে ঘুরে বেড়াচ্ছে জেমি সিডনসের ছেলে। তাতে বোঝাই যায় শাকিবের খ্যাতি শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাহিরেও সমান তালে ছড়িয়ে পড়ছে।